আসসালামু আলাইকুম মরহমতুল্ল প্রিয় দারিমান্দার পর হেজগার মুত্তাখে মুমিন মুসলমান ভাই ও বোনেরা যাদের চাকরি নেই বা কর্মস্থলের কোনো ব্যবস্থা নেই তারা কোন দোয়া পাঠ করলে ভালো চাকরি পাবেন সে সম্পর্কে কোরআন হাদিসের আলোকে সামান্য কিছু কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ দর্শক চাকরি পাওয়া অনেকটাই কঠিন আর বর্তমানে চাকরি পাওয়া তো একটা দুঃস্বপ্নের নাম চাকরি পেতে আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয় তো এ সমস্ত সমস্যা সমাধান করতে পারেন একমাত্র আল্লাহ তালা তাই আপনাকে সৃষ্টিকর্তার প্রতি আপনার প্রভু আমার রব আল্লাহ তালার কাছেই দোয়া করতে হবে ওয়াস আল্লাহ মিম ফাদলি তাআলার কাছে তার অনুগ্রহ প্রার্থনা করুন রিজিক প্রার্থনা করুন আল্লাহর কাছে মন খুলে দিন খোলে দোয়া করুন আল্লাহই পারেন আপনাকে চাকরির ব্যবস্থা করে দিতে ভালো কর্মস্থলের সন্ধান দিয়ে দিতে তাই অবশ্যই আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এবং আল্লাহ তালা পবিত্র কোরআনে যে সমস্ত দোয়া আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই দোয়াগুলো আপনি পাঠ করবেন সুরা কসাসের চব্বিশ নং আয়াতের মাঝে চাকরি পাওয়ার জন্য একটা খুবই সুন্দর দোয়া আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়াটি যদি আপনি চাকরি পাওয়ার নিয়ত করে সকাল বিকাল পাঠ করতে পারেন বেশি বেশি পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আল জালাল আপনাকে চাকরির সন্ধান দিয়ে দিবেন ভালো মানের চাকরির ব্যবস্থা করে দিবেন তো দর্শক যে দোয়াটি পাঠ করলে সুরাফ কসসের যে আয়াতটি পাঠ করলে আপনি ভালো চাকরি পাবেন সেই আয়াতটি হচ্ছে এরকম রব্বি ইন্নি লিমা আংজালতা ইলাইয়া মিন খাই ফাকির অর্থ হে আমার প্রতিপালক তুমি আমার প্রতি যে কল্যাণ নাজিল করবে নিশ্চয়ই আমি তার মুখাপেক্ষী সুরা কসস চব্বিশ নং আয়াত এটি দর্শক এই আয়াত টুকরা বা এই দোয়াটি যদি আপনি সঠিকভাবে পাঠ করতে পারেন আল্লাহ রবুল আলমীন আপনার জন্য চাকরির ব্যবস্থা করে দিবেন আল্লাহ তালা আপনাকে উত্তম রিজিক দান করবেন টাকা পয়সার অভাব দূর করে দিবেন দর্শক এই দোয়াটি আপনি যে কোনো সময় পাঠ করতে পারবেন বিশেষ করে যখন নামাজ পড়বেন নামাজ শেষে পাঠ করবেন অথবা তাহার যদি সময় পাঠ করবেন অথবা আপনি হাঁটতে চলতে যখন ইচ্ছা তখনই পাঠ করতে পারবেন তো দর্শক এই ছিল চাকরি পাওয়ার দোয়া কোন দোয়া পাঠ করলে চাকরি পাওয়া যায় সে সম্পর্কে কিছু আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন আপনাদের জন্য দোয়া করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ